পদ্ধতিতে তারা লেখাপড়া করেন, তাদের একটা অনুভব শক্তি আমাদের সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে। কারণ কি, তার চোখের দৃষ্টিতে থাকে না, মনের দৃষ্টি, মনের আলো অনেক বেশি উৎসারিত হয়। একটা কথা আছে, আমাদের সারা জীবনের সবচেয়ে বড় যেটা সম্পদ, অহোতমা সাত গমায়া তমসো মা জ্যোতির গমায়া মৃত্যু মা অমৃতম গমায়া, অর্থাৎ আমরা অসৎ থেকে সৎ হতে চাই, যেটা খুব আজকের দিনে দাঁড়িয়ে সর্বকালে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যারা দেখছি সবচেয়ে বোধহয় বড় গুণ যেটা মানুষের সৎ হওয়া। জোকস করে বলা হয়, আগে বলা হতো যে মিথ্যা বললে অসৎ হলে পাপ হবে আর সত্য বললে তার ভালো হবে। এখন মানুষ ভয় পায় সত্যটা বলতে, সত্যটা বললেই বোধ হয় তার পাপ হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। এই আজকের দিনের এই দুঃসময়ে দাঁড়িয়ে আমরা যেটা মনে করি, মানুষের মধ্যে যেটা মিল মহব্বত, ধর্মটাকে মানুষ কিছু ব্যবহার করে, সমাজের ক্ষমতাটাকে কিছু মানুষ ব্যবহার করে নিজের ক্ষমতা হাতে রাখার জন্য, ধর্মটাও এক অস্ত্রের মতো মানুষের কাছে, বিভিন্ন ধর্মের মানুষের কাছে ব্যবহার হচ্ছে। সহজ সরল মানুষ তাকে ভুল পথে চালিয়ে দেয়। আলিমুদ্দিন সাহেব যেটা বলছিলেন, জিহাদ, জিহাদ একটা আসলে প্রতিবাদ। আমি একটা থানায় এর আগে যখন ছিলাম, তো সেই সংস্কৃতের শ্লোকগুলো পড়াশুনো করেছে একজন মুসলিম যুবক। সমাজের আমরা যদি গভীরে ভাবি না, ভাবার সময় থাকে না আমাদের, আমরা আজ থেকে কয়েক শতাব্দী আগে যখন দেখেছি যে সংস্কৃত, একজন ইহুদি এসে প্রস্রাব দিচ্ছে, কেন ইহুদি জানে নবীজিকে রাগিয়ে দিতে হবে, ইহুদি এসে প্রস্রাব দিচ্ছে মসজিদের ভিতরে। আপনাদের এই মসজিদে যদি কেউ এখন হিন্দু এসে পেশাব ফেলে জোর করে, আপনারা কি করবেন? নবীজির যারা সঙ্গী সাথী ছিল তারা সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে চোখে কেটে ফেলবে। রাসূলুল্লাহ বললেন, থামো, ওর প্রস্রাবটা হতে দাও। প্রস্রাবটা ভালোভাবে হয়ে গেল, তারপরে রাসূল নিজে উঠে এসে সেই ইহুদিকে বললেন, আপনার কি খুব জোরে প্রস্রাব পেয়েছিল? সে বলল, হ্যাঁ আমার এরকমই হয়েছিল, কারণ সে দেখেছে অনেকজন তলোয়ার বের করেছে, ভয় পেয়ে গেছে। সে বলল, হ্যাঁ আমার এরকমই হয়েছিল। রাসূলুল্লাহ বললেন, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। চলে যাওয়ার পর রাসূলুল্লাহ তাদের বললেন, প্রস্রাব কি তোমরা পরিষ্কার করবে না আমি নিজে করব? এ হচ্ছে আমার রাসূলের আদর্শ। তায়েফের ময়দানে তিনি ইসলামের বাণী প্রচার করতে গেছেন, তাকে পাথর মেরে 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 এত রক্তাক্ত করেছেন, তিনি অজ্ঞান হয়ে গেছেন না? এমন সময় আল্লাহ তার কাছে মুহাম্মদ শিষ্য শাখা সমন্বিত, তোমরা যারা তার সন্ধান পাবে তোমরা তার শিষ্যদের মধ্যে সামিল হয়ে যাবে, অগ্রসর হয়ে যাবে। চিন্তা করতে পারেন, ভবিষ্য পুরাণ কোথায় পৌনে 3000 বছর আগে লিখিত হয়েছিল, এই পুণ্য দেশে, এই পুণ্যভূমিতে, সেখানে আপনার নবীর নাম রয়েছে। এরপরে আপনি কি করে একজন হিন্দু ভাইয়ের থেকে দূরে থাকতে পারেন? কি করে তার ধর্মগ্রন্থকে আপনি বুকে টেনে নিতে না পারেন? বলা হচ্ছে এই যে বিশ্ব নবী দিবস চলে যাচ্ছে না, সেখানে আলোচনা এসছে, সম্মানগ্রাম মুখ্যস্ব ব্রাহ্মণস্য মহাত্মন ভবনে বিষ্ণু ইয়শো মাতা সৌম্যবতী সকলকে প্রাদুর্ভবিষ্যতি, তিনি জন্মগ্রহণ করবেন শান্তির ঘরে, সম্মানগ্রহণ করুন। দেখুন, ভবিষ্য পুরাণ বা ভাগবত পুরাণ একটা পুরাণের নাম, এই ভবিষ্য পুরাণে খালি ভবিষ্যৎবাণী আছে, মূলত ভবিষ্যৎবাণী আছে। ভবিষ্য পুরাণের প্রতিসর্গ পুরাণে আর 11খানা উপনিষদে, এটা অকল্পনীয় মনে হবে কিন্তু বাস্তব বলছি, এটা গবেষণা। আমাদের এই গবেষণা হঠাৎ করে আসেনি, ভারতবর্ষের এক প্রখ্যাত আচার্য কালীপ্রসাদ শর্মা বেনারসে বাড়ি, প্রখ্যাত আচার্য কালীপ্রসাদ শর্মা মহাশয়, তিনি শুরু করেছিলেন কম্পারেটিভ রিলিজিয়ান থটের উপরে, তিনি ডিসকাশন শুরু করেছিলেন। তার কাছ থেকে বাংলাদেশের সুশান্ত ভট্টাচার্য বলে একজন গবেষক, তার বই আমার ঘরে রয়েছে, তিনি গবেষণা করলেন। এদের দেখে আমি উৎসাহিত হলাম, পড়াশোনা করতে আরম্ভ করলাম। আমি দেখলাম কোরআনের থেকে বেশি এই উপনিষদ আর পুরাণগুলোতে নবীজির কথা রয়েছে। তখন অটোমেটিক্যালি পুরাণ উপনিষদের প্রতি আপনার শ্রদ্ধা বেড়ে যাবে। আপনি, আমি আগেই বলেছি, কোন মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না, কারণ আল্লাহ এবং নবী এটা পুরো হারাম করেছে, সাম্প্রদায়িকতাকে পুরো নিষিদ্ধ করেছে। কিন্তু যখন আপনি পুরাণ উপনিষদ পড়বেন তখন সাম্প্রদায়িকতা তো দূরের কথা, তখন এই দেশ, এদেশের ধর্মগ্রন্থ, এদেশের মানুষকে আপনি বুকে টেনে নেবেন। আমি ধর্মগ্রন্থগুলোর প্রতি, আমরা যেমন ভাবে কোরআনকে ভালোবাসি, যেমন ভাবে হাদিস
হাদিসকে ভালোবাসি, বিশ্বাস করুন যদি আপনারা উপনিষদ পড়েন, কোরআন পড়েন, কোরআন হাদিসের মতো উপনিষদ আর কোরআনকে ভালোবাসবেন। আমি নিজে ভালোবাসি, আর আমার নিজের গবেষণার বিষয় এখন ওটা। ইসলামিক থিওলজি পড়ার পরে এখন হিন্দু মাইথোলজি এবং হিন্দু ইজম পড়ি, এবং সেই সাথে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের উপরে গবেষণা করি, কিন্তু ভারতবর্ষের নিরিখে বেশি হিন্দু গবেষণাটা আমি করি। আমি দেখেছি, অবাক হয়ে গেছি, আপনাদের আমি অবাক করে দিতে পারি, একটা তথ্য দিচ্ছি শুধু দেখুন। পবিত্র কোরআনে, পবিত্র কোরআনে ঘরে সে বড় হয়ে উঠছে, সেটা তার পরবর্তী পরিচয়। তাহলে পরবর্তী পরিচয়টা নির্ভর করছে তার মানুষ লালন পালন কোথায় হবে। আমরা জানি মহাভারতের কর্ণ, তার রাজ পরিবারে কুন্তির গর্ভে তার জন্ম ছিল, তার বাবা ছিল সূর্য। কিন্তু তার জন্মের পরিহাসে তাকে একজন আমরা এক সূত্র যাদের ছুতলের বাড়িতে সে মানুষ হয়েছিল। তথাপি রাজ পরিবারে জন্ম হয়ে যখন ছুতলের পরিবারে মানুষ হয়, তার সূত্রধর পরিচয়টা হয়েছিল। পরবর্তী পর্যায়ে তার পরিচয় যখন পাওয়া যায়, তার বিভিন্ন আরো ইতিহাস মহাভারত পুরাণ ইত্যাদি আছে। অতএব আমাদের বেড়ে ওঠা বড় হওয়াটা যেমন একটা গুরুত্বপূর্ণ, তার আগের যেটা মূল গাছ যদি বেঁচে থাকে শিকড়ে, শিকড়টা হচ্ছে আমরা মানুষ। আর এই মনুষ্যত্বের পরিচয় দেওয়ার জন্য যেটা সবচেয়ে প্রয়োজন আজকের দিন দুনিয়ায়, তা হচ্ছে শান্তি। ইসলাম প্রথম শব্দটাই কোরআনের হচ্ছে শান্তি, আর ডক্ট্রিন অফ অ্যাডমিনিস্ট্রেশন তার শাসন ব্যবস্থা।